Bismillahirrahmanirrahim. সকলকে স্বাগত জানাই শুরু করছি পেঁয়াজের বীজতলা সম্পর্কে কিছু আলোচনা। আমরা যে জমিটা দেখতে পাচ্ছি এটা হলো শুকনো জমিতে পেঁয়াজের বীজতলা। শুকনো জমিতে জো আসার পর চাষ দিয়ে এই বীজতলা করা হয়েছিল। এর সাথে কম্পেয়ার করব আমরা কাদাময় জমিতে পেঁয়াজের বীজতলা এবং সে চারার অগ্রগতি বা গ্রোথ কতটুকু হয়েছে সে সম্পর্কে আমরা এখন দেখব। এখন আমরা যাচ্ছি কাদামার জমির বীজতলার পেঁয়াজের বীজতলা। এটা হলো কাদামার জমিতে বীজতলা করা হয়েছিল। এই জমির চারা রোপণের উপযুক্ত হয়েছে আজ 17 ডিসেম্বর 2020 সাল। আমরা দেখতে পাচ্ছি যে এই পেঁয়াজের চারাগুলো রোপণের উপযোগী হয়েছে আর এই চারাগুলো শুকনো জমির এই চারাগুলো রোপণ করতে আরো 25 থেকে 30 দিন লাগবে। তাহলে এই কাদামের জমিতে কিভাবে পেঁয়াজের বীজতলা করা হয়, অর্থাৎ ধানের বীজতলা যেভাবে কাদামের জমিতে করা হয় পেঁয়াজের বীজতলা ঠিক তাই। ধানের চারা অঙ্কুরিত হওয়ার পর চারা হয় আর পেঁয়াজের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই চারা করে বীজতলায় ছড়ানো হয়, তারপর সেটার উপর ছাই দিয়ে ঢেকে দেওয়া হয়। ছাই দিয়ে ঢেকে দিলে দেখা যায় 4 থেকে 5 দিনের মধ্যে সে চারাগুলো অঙ্কুরিত হয়ে যায়। এটা মূলত অর্থাৎ শুকনো জমির পেঁয়াজের বীজতলা এবং কাদামার জমির পেঁয়াজের বীজতলা রোপণ করতে প্রায় 25 থেকে 30 দিন কম বেশি হয়ে থাকে। তাহলে আর্লি পেঁয়াজ করতে হলে অবশ্যই বর্ষা পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাদামার জমিতে পেঁয়াজের বীজতলা করতে হবে, তাহলে দেখা যাবে যে পেঁয়াজ চাষ আর্লি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।